সাপের বিষ পাচারের অভিযোগে চার চোরা শিকারীকে গ্রেপ্তার করলো বন দপ্তর। উদ্ধার পাঁচটি বিষধর সাপ, সাপের বিষের শিশি, ধৃতদের আদালতে তোলা হয়। চার চোরা শিকারীকে গ্রেপ্তার করলো বন দপ্তরের কর্মীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি বিষধর সাপ ও সাপের বিষ পাচারের জন্য ব্যবহৃত শিশি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বন দপ্তরের কর্মীরা পাথর প্রতিমা এক নম্বর জেটিঘাট সংলগ্ন এলাকা থেকে ধৃতদের গ্রেপ্তার করে। ধৃতেরা যে ঘরে ছিল সেই ঘর থেকে উদ্ধার হয়েছে সাপগুলি। এ বিষয়ে রেঞ্জার সুব্রত মুখার্জি জানান, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। সেই অভিযানেই মেলে সাফল্য। প্রাথমিকভাবে বন দপ্তরের কর্মীদের অনুমান, ধৃতেরা সাপের বিষ পাচারের সাথে যুক্ত ছিল। ধৃতদের এদিন কাকদ্বীপ আদালতে হাজির করানো হয়। মানে আমাদের কাছে যেটা পাওয়া গেছে, ওরা ইলিগাল ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে। মানে কালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন থেকে আমরা সোর্স থেকে পেয়েছি, যে ইনফরমেশন ছিল যে এরকম একজনের কাছে এরা মানে তিন চার দিন হলো এরা রামগঙ্গায় এসছে। তো আমরা অনেক দিন ধরে ভেতর থেকে খোঁজ নিচ্ছিলাম, তারপর পাথর প্রতিমা পারে আমরা ওদেরকে কালকের খোঁজ পাই। দেন আমরা যাই এবং ওদেরকে ডিটেল করি, তারপরে ওদেরকে পাঁচটা আমরা মনোসিলেট খোবরা না জানা যায় আর কি, আর যেটাকে বাংলায় কেউটে সাপ বলা, সেটা আমরা অ্যারেস্ট করি, ডিটেন করি আর কি, দেখি ওখানে রয়েছে। এবং ওদের কাছে আমরা কিছু বেশ কিছু শিশি টিশি পেয়েছি এবং পরবর্তীতে ওরা জেলাতে স্বীকারও করেছে যে হ্যাঁ, ওরা বিষধরগুলো ভেঙেছে এবং বিষগুলো ওরা মানে সেটা ইন্ডিউ কোর্স হয়তো ওরা বলবো অ্যাকচুয়ালি কোথায় রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা।